সম্মানিত দর্শক, যে কারণে ইসলামী বক্তার জিব্বা কেটে দেন তারা। আপনারা ইতিমধ্যে জানেন শরীফুল অসুস্থ, হসপিটালে ভর্তি। শরীফুল এর উন্নত চিকিৎসার জন্য 60 লক্ষ টাকা দিল শাহরুখ খান। পুরো খবরটির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া নুরীর ওপর হামলা চালিয়ে জিব্বা কাটা ও মারধরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব 9 ও আখাউড়া থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন শরীফুলের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। দেশে বিদেশে সাহায্য চাওয়া হয়েছে, তার মধ্য থেকে শাহরুখ খান রাজি হয়েছেন কত টাকা দিচ্ছেন ভিডিও এর শেষে জানতে পারবেন। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন মাহফিলে ওই ইসলামী বক্তার বক্তব্যের কিছু অংশ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, সে কারণে তারা হামলা চালিয়েছেন। এতে ওই ইসলামী বক্তার জিব্বা কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আপনাদের জানাতে চাই, শরীফুল ইসলাম আর কোনো দিন কথা বলতে পারবেন না, কারণ তার জিব্বার অনেকখানি কেটে গেছে। তিনি এখন যা বলতে চাইছেন সব হাতে লিখে জানাচ্ছেন। আরও জানিয়েছেন যে সেদিন কয়জন লোক ছিল, কিভাবে তার সাথে জবরদস্তি করেছেন, অনেক মারধর করেছেন, তাই এর সঠিক বিচার তিনি সরকারের কাছে দাবি করেছেন। র‍্যাব 9 ক্যাম্পের অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে র‍্যাবের কাছে স্বীকার করেছেন। ধর্মীয় কোনো সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। এদিকে বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইসলামী বক্তা শরীফুল ইসলাম। তিনি মুখে কোনো কথা বলতে পারছেন না, কেউ কিছু জিজ্ঞাসা করলে লিখে জবাব দিচ্ছেন, নিজের কোনো কথা থাকলেও তা লিখেই জানাচ্ছেন। তার অবস্থা তেমন ভালো না, আশঙ্কাজনক অবস্থা তার। এ নিয়ে হুজুরকে নিয়ে কথা বলেন শাহরুখ খান। তিনি জানান, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম শরীফুল ইসলাম হুজুরকে অনেক মারধর করে তার জিব্বা কেটে ফেলা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি আমার ফাউন্ডেশন থেকে 60 লক্ষ টাকা দিলাম যাতে ওনাকে উন্নত চিকিৎসা করানো যায়। আমি চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি ওনার জন্য মন থেকে দোয়া করছি। সম্মানিত দর্শক, ইসলামী বক্তা শরীফুল ইসলাম এর জন্য দোয়া করুন। ভিডিওটি ভালো লাগলে জানান আমাদের, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।